গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, আজকে 9:30 থেকে ভিডিওটা শুরু করলাম। এই দেখুন আমার দুই পুত্র এখন ব্রেকফাস্ট করছে। তো শুনুকে বললাম যে আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার জন্য, আর আমাদের দীপ্ত সোনা কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। অন্যদিন না ওই 9:30 পৌনে 10টায় উঠে, আজকে 9:45 থেকে উঠে গেছে। আর সকাল সকাল আপনাদের একটা জিনিস দেখাই, ওই দেখুন সরস্বতী ঠাকুর সব আজকে রং হবে। আমি জিজ্ঞাসা করছিলাম তাই আর কি শুনলাম যে আজকেই রং করবে। আর কালকে না আমাদের উঠোনে অনেক ঠাকুর ছিল, সেগুলো সব রাত্রে রং করেছে, দেখাবো অবশ্যই। আজকে সেগুলো না কলকাতায় নিয়ে যাবে আমার বলছিল আর কি কালকে আমাদের সাথে। আর বাইরে একটা গান বাজছে বলে আমাদের দীপ্ত সোনাই দেখুন নাচানাচি শুরু করেছে। তো ওদিকে আমি কিন্তু রান্নাবান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। তো কী রান্নাবান্না হচ্ছে একটু দেখাই। আর দেবুবাবু বাজার থেকে চলে এসছে আজকে ট্যাংরা মাছ আর পাবদা মাছ আর হচ্ছে কাটা মাছ এনেছিল, অনেক দিন পর বাটা মাছ। তো সেই বাটা মাছটা আমি সুন্দর করে ধুয়ে একে ভেজে নিয়েছি আজকে রান্না করব বলে, এই দেখুন। আর আলু উচ্ছে এটা ভাজা করছি, আর এখানে পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে, এখানে মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখুন দেবুবাবুর খুব প্রিয় একটা জিনিস কাঁচা টমেটো আর আলু দিয়ে পুঁটি মাছের আর কি চচ্চড়ি বানাবো। তো টমেটো আর আলুটা একটু ধুয়ে নিচ্ছি। তো যারা একটু টক টক খেতে পছন্দ করেন তাদের বেশ ভালোই লাগবে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি একদিন না আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁচা টমেটো আলু আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি বানাই। আজকে আর শেয়ার করব না, আজকে একটু তাড়াহুড়ো করেই আর কি রান্নাবান্না করছি। তো আজকে শুনুর একটা অনুষ্ঠান আছে, বিকালের দিকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 24শে জানুয়ারি, আর এই দেখুন এটা হচ্ছে আমাদের গাছের কদবেল। কদবেল প্রায় শেষের পথে, তো একদম উপরের দিকে না বেশ কয়েকটা আছে, আমি যখন ছাদের উপর থেকে দেখি তখনই দেখা যায়। তো একটা দুটো করে পড়ছে, আজকে একটা পড়েছে আমার যা নিয়ে এসেছে। আমি কদবেল খেতে না ভীষণ ভালোবাসি, ওই জন্যেই ও কদবেল পেলেই আগে আমার কাছে নিয়ে আসবে। তো অনেক আচারও বানিয়েছি আপনাদের সাথে তো শেয়ার করেছি। আর এই দেখুন আমাদের দীপ্ত সোনা, ও ব্রেকফাস্ট কিন্তু করলো না, একটা দুটো খেয়েই অমনি এখন সাইকেল চালাতে শুরু করে দিয়েছে। তো আজকে ওকে আর দুধ বিস্কুট খাওয়ায়নি, কারণ ও উঠেই দেখে যে রুটি হয়ে গেছে, ও বলছে যে আমি রুটি খাবো। তো ওই জন্যে ভাবলাম যদি রুটি খাই তাহলে আর দুধ বিস্কুট খাওয়াবো না, কিন্তু এখন যা অবস্থা মনে হচ্ছে আমাকে আবার দুধ আর বিস্কুট খাওয়াতে হবে। এখন দেখা যাক ও খেলা করবে এইভাবে, আর আমি একটা দুটো করে খাইয়ে দেব, যদি না খায় তখন আবার বিকল্প ব্যবস্থা হবে। তো এই সাইকেলটার জন্যে না বেশ সময়টাও কেটে যাচ্ছে, ও আর আমার পিছন পিছন না অত ঘুরঘুর করে না, আগে এত পরিমাণ আমার পিছন পিছন ঘুরঘুর করবে আর কোলে উঠবে তো এরকম করতো আমার একটু মানে কষ্ট হয়ে যেত। তো এখন বেশ ওর সময়টাও কাটছে আর আমার কাজকর্মগুলোও তাড়াতাড়ি মিটছে। তো এখন বায়না ধরেছে একটুখানি দাদুর দোকানে যাবে, মানে আমাদের বাড়ির সামনে যে দোকানটা ওই দোকানে ক্যাডবেরি পাওয়া যায় তো ওখানে যাবে। আর এখানে শুনুর তো অনুষ্ঠান আজকে, আবৃত্তি আছে, ওই জন্যে এখন শুনুর আবৃত্তিটা শুনছে আর কি। তো যখন যাব অনুষ্ঠানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন এখন জুতো টুতো নিয়ে রেডি, এখন দাদুর দোকানে যাবে। তো দোকান থেকে এসেই তারপর চেষ্টা করবো ওকে একটু খাওয়ানোর, আর এখনও কিন্তু কোনো কাজকর্ম হয়নি, আর যেহেতু এখনও বেশি বাজেনি ওই জন্য। তো আমি সুনুকে পাঠিয়েছি, মানে ভেবেছিলাম যে আমি যাব, তারপর দেখলাম প্রচুর লোকজন আছে ওই জন্য সুনুকে পাঠালাম, আর সুনু ওর জন্য ক্যাডবেরি এনে দেবে। আর এই দেখুন এখানে আলু আর কাঁচা টমেটো পুঁটি মাছ এগুলো দিয়ে চচ্চড়ি বানাচ্ছি, এ দেখুন প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে তারপর নামিয়ে দেব। তো শুনু ওদিকে ওর জন্য ক্যাডবেরি নিয়েও চলে এসছে, তো আমি বললাম যে এখন দেব না, আগে তুমি খেয়ে নাও তারপর দেব। তো ও সেটাই শুনলো, আস্তে আস্তে ওর গালে দেব, ওইভাবে খেলা করবে আর আমি ওকে খাইয়ে দেব। তো প্রচুর কাজকর্ম তো বাকি আছে, তো এই রান্নাবান্নাও হবে আবার কাজকর্মও হবে, এই সব করেই আর কি সময়টা কাটছে। আর ওই দেখুন বললাম না যে অনেক ঠাকুর আর কি কাল রাত্রে রং হয়েছে, তো ওই ঠাকুরগুলো না এখন কলকাতায় নিয়ে যাবে, ওই জন্য একটা গাড়ি চলে এসছে, ওই যে গাড়িতে সব তুলছে একে একে। তো বেশ ভালো লাগে এই সব দেখতে দেখতেই না সময়টা কেটে যায়, মানে দুর্গাপূজার সময়ও ঠিক এরকম দেখছিলাম, আবার কালী পুজোর সময়ও দেখেছি, আবার এখন সরস্বতী পুজোর সময়। তো আমার কাজকর্ম কিন্তু সব কমপ্লিট, এ দেখুন রান্নাবান্না সব হয়ে গেছে। কী রান্না করলাম অবশ্যই যখন আমরা সবাই মিলে লাঞ্চ করব সেই সময়ই দেখাবো। তো যে ঘরটারগুলো মোছে তার ঘর মোছা হয়ে গেছে,
আর আমার তো সকালবেলা একটুখানি মানে অল্প করে স্নান করি, সেই স্নানটাও হয়ে গেছে, আবার দুপুরবেলা করব। আমাদের দীপ্ত সোনারও কিন্তু এখনও স্নান হয়নি, আমরা দুজন একসাথেই স্নান করি দুপুরে, তো একটু বাদেই যাব, এখন একটু টুকটাক কাজকর্ম আছে সেগুলো করব। আর শুনু এদিকে দেখুন, ওর মতো ও কাজ করতে বসে গেছে, ও এখন আঁকছে, কারণ ওর আঁকার কম্পিটিশান আছে পরশু দিন, ওই জন্য। তো একটা টপিকের উপরে সুন্দরবনের একটা দৃশ্য, সেটাই এখন বসে বসে প্র্যাকটিস হচ্ছে, মোটামুটি মুখস্থ হয়ে গেছে, আর একবার দুবার করলে একদম ঠিকঠাক হবে। তো সেটা নিয়ে এখন প্র্যাকটিস করছে, আর ওদিকে আমাদের দীপ্ত সোনা তো সোপায় বসে আছে, আর আমি এদিকে একটু টুকটাক কাজকর্ম করব, তারপর আর কি স্নান করব। তা দেখুন আর একবার আপনাদের দেখাই, অনেকগুলো ঠাকুর কিন্তু একে একে গাড়িতে তুলেছে, এই দেখুন। আর এখন না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, মাঝে মাঝে একটু রৌদ্র উঠছে, আবার মাঝে মাঝে ওয়েদারটা এমন মেঘলা হয়ে যাচ্ছে, তো এরকম পুজোর সময় না এরকম মেঘলা ওয়েদার থাকলে ভীষণ মানে মনটা খারাপ হয়ে যায়। আর এই দেখুন চপার নিয়ে সব সময় খেলা। তো যাই হোক, এখন একটুখানি বসে খেলছে, আমি একটু টুকটাক কাজকর্ম করে নিই, তারপর স্নান করব। আর আজকে ভাবছিলাম যে আমি একটা মাটির উনুন না পেতেছি, সেই উনুনটা একটু ঠিকঠাক করব, কিন্তু সেটা মনে হচ্ছে হবে না, যেদিকে শুনু আঁকতে বসেছে আর এদিকে লোড শেডিং, আজকে ভোরবেলা থেকেই না কারেন্ট নেই। এই দেখুন ফ্রিজে প্রচুর জিনিসপত্র, কিন্তু ভোরবেলা থেকে কারেন্ট না থাকলে যা হয় আর কি, দেখা যাক কী অবস্থা হয়, কখন কারেন্ট আসে। আর মাছও আছে, দেখালাম আপনাদের দেবুবাবু অনেকটা মাছ এনেছে, এছাড়াও কিছুটা চিংড়ি মাছ ছিল, তো সব মাছ ফ্রিজেই রেখেছি, মোটামুটি বড় পাছে। কিন্তু আমাদের লোডশেডিং হলে না একদম সেই রাত্রের দিকে তারপরে কারেন্ট আসে, এই একটা সমস্যা। আর আগে একদিন আপনাদের বললাম যে আমি একটা দুটো বেড কভার কিনেছি, মানে দেবুবাবু আর কি কিনেছে, তো সেই বেড কভারের একটা দেখিয়েছিলাম আর একটা ভিজেছিল বলে দেখানো হয়নি, সেটা হচ্ছে এটা, দেখুন কালারটা কী সুন্দর, আমার তো ভীষণ পছন্দের একটা বেড কভার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এর মানে ক্যামেরায় যেমন লাগছে এটা কিন্তু ঠিক সেরকমই। তো সব গোছগাছ হয়ে গেছে, শুনুর বইয়ের তাকটা আজকে একটু গোছগাছ করলাম, আর ওদিকে এই বিছানাটাও গোছানো হয়ে গেছে। আমাদের ঘরগুলো না একটু অন্ধকার, লাইট না জ্বালালে না একটু অন্ধকার মতো লাগে। শুনু এখানে বসে বসে আঁকছে, আর ওই দেখুন দীপ্ত সোনা নিজের মনে খেলা করে যাচ্ছে। তো এবার স্নান করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো চলে এসেছি এখন লাঞ্চ করার জন্য, আজকে আমি আলু বেগুন বড়ি দিয়ে আর কি বাটা মাছের ঝোল রান্না করেছিলাম, আর মসুর ডাল, আর কাঁচা টমেটো, আলু আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি, আর আলু উচ্ছে ভাজা, এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। গুড আফটারনুন। তো এখন বিকাল ওই 4:10-15 এরকম হবে, তো দেখুন ওয়েদারটা কেমন, একটু যেন কেমন একটা যেন ওয়েদারটা, মানে ঠিকঠাক রৌদ্রও নেই, আবার মানে হালকা একটা রৌদ্র, বেশ মনে হচ্ছে যে কী জানি বৃষ্টি হবে না কি। আর ওই দেখুন গাড়িতে কিন্তু এখনও ঠাকুর তোলা হয়নি, এখন এই 4:30 মতো বাজে, কিন্তু এখনও কিন্তু ঠাকুর তোলা কমপ্লিট হয়নি, মনে হচ্ছে রং টং হয়নি বা কিছু একটা সমস্যা হবে, ওই জন্যে সেই সকাল থেকে এই পর্যন্ত এতক্ষণ আর কি গাড়িতে ঠাকুর তোলার জন্য সবাই ব্যস্ত। আর ওদিকে দেখুন ওয়েদারটা, এই দেখুন এপাশ দিয়ে না একদম মেঘলা মেঘলা মনে হচ্ছে, তো সরস্বতী পুজো আর একদিন পরেই আমার বাড়িতেও হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এখন থেকেই তোড়জোড় চলছে, তা সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না। তো এখন কিন্তু জামাকাপড় তুলে এসে এখন আমার জায়ের মেয়েকে একটু সাজালাম, কারণ আজকে নাচের কম্পিটিশান আছে, আর শুনু ওদিকে রেডি হবে এবার, আর শুনুরও যাবে, আর আমিও রেডি হব। এ দেখুন ওকে রেডি করানোর পর আমি রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবেই। তো এবার আমরা যাব অনুষ্ঠানে, অনুষ্ঠানে গিয়ে না অবশ্যই আপনাদের দেখাবো, আর আজকে নাচের কম্পিটিশান আছে, এই দেখুন শুনু ওর রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে একসাথেই আর কি যাচ্ছি। আর এখানে বেশ মানে ভালোই ঠান্ডা আছে, মাঝে মাঝে একটু ওয়েদারটা যেন একটু কেমন মনে হয় যে ঠান্ডা নেই, আবার অনুষ্ঠানের এখানে গিয়ে না এই ফাঁকা মাঠের মধ্যে বসলে তখন মনে হয় না ঠান্ডা, ওই জন্যে শুনুকে বেশ একটু যাতে ঠান্ডা না লাগে সেরকমভাবেই ড্রেসপত্র পরিয়েছি। আর শুনু সকালবেলা যে আঁকার কম্পিটিশানে বসেছিল, তো মানে কাল সকালে বসেছিল ওটা, তো সেটা না এই দেখুন
এখন যাচ্ছে এদিকে, আপনাদের একটু দেখাই। শুনুর একটা পজিশান পেয়েছে, শুনুর সেকেন্ড হয়েছে, আর আবার কালকে পরশুদিন আছে আবার, তো পরশুদিন দেখাবো অবশ্যই, সেটা অন্য রকম আঁকা। সেটা তো দেখালাম শুনু যেটা আঁকছিল, এ দেখুন অনেক বাচ্চারাই এঁকেছে। আর শুনুর তো জল রঙ, এগুলো হচ্ছে মোম রঙ, এগুলো ক বিভাগের, আর শুনু এখন একটু বড় হয়েছে তো ওই জন্য ও খ বিভাগের। তো প্রায় 50 জনের উপরে আর কি প্রতিযোগী ছিল, তো সবারটা এখানে না টানানো নেই। এই দেখুন শুনু সেকেন্ড হয়েছে এখানে, যে ফার্স্ট হয়েছে তার আঁকা ওটা, এটা জল রং, আর শুনুরটা এই যে সেকেন্ড, আর এ পাশেরটা থার্ড। মানে এগুলো একটা টপিকের উপরেই ছিল আঁকাটা, তো সেই মতোই আর কি এঁকেছে। আর এই দেখুন এটা হচ্ছে মোম রং, মানে ক বিভাগের আঁকা এটা। তো শুনু সেকেন্ড হয়েছে, আজকেই সব পুরস্কারগুলো দেবে। আর তো চলুন এবার গিয়ে একটু বসি। এই দেখুন আমরা যেখানেই বসেছি সেখানেই দেখছি এখানে সামনে পুরস্কার, তো এবার পুরস্কারটা আর কি দেবে, তারপর আমরা চলে যাব বাড়ি। তো বেশ ভালো লাগছে, মানে কি পজিশান পেলো সেটা কিন্তু আমাদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, মানে ও যে ব্যাপারটা খুব মন দিয়ে ভালোভাবে করেছে সেটাই আমার কাছে বিশাল কিছু। আর ও না এগুলো বেশ আনন্দের সাথেই এগুলো করে। তো দেখুন এখন নাচের কম্পিটিশান হচ্ছে, আর শুনুকে তো এখন নাচ করাই না, তো কিছুক্ষণ বসে আছে। সরকার এবং দিদলি ঘোষ, এই দিদলি ফার্স্ট হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, সাজিয়ে দিলাম তখন থেকে বটগাছ, অজয় এবং মমি হচ্ছে তিতলি, এরপরে তৈরি থাকবে। তো শুনুর গিফট নেওয়া কমপ্লিট, সবগুলোই গিফট দিয়েছে, কালকে যা যা পজিশন ছিল সেই গিফটগুলোও আজকে দিয়ে দিয়েছে। এবার চলে যাব বাড়ি, তো দূর থেকে একটু লাইটিংটা আপনাদের দেখালাম, এবার হাঁটতে হাঁটতেই চলে যাব বাড়ি। তো অন্য আর একটা ভিডিওতে অবশ্যই দেখাবো গিফটগুলো, তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে। তো আজকের